संगीत जगत इता जुगर नाम मानुर हृदय अनंत अनुभूतर उच्च सही अनुभूति जैसे उच्छित हो सुर ताल लय और छंदे रूपायित है संगीत नाम पाए संगीत जैसे आनर अनुभूतिक स्पर्श करे आनरों आदरणीय हो पड़े दीपाली बरठाकुरु तेनेगी शिल्पी जार कण्ठ चुके कूले आकाशे बताशे अंकुरित जार कैसा माटिर गोंध मिहलि गीतबूरे मानुहक लई जाय जीवंत छबिर काहले
জিলা তিরোই নৈর পারর ককাল সিঙার মহখুটি গাঁও সেই মহখুটিতেই দীপালী বরঠাকুরের জন্ম 1941 সনের 30 জানুয়ারিত। কিন্তু আহৈকি 3 বছরমান বয়সত দেউতাক বিশ্বনাথ বরঠাকুরে পিত্তর অসুখত ভুগি ইহলীলা সম্বরণ করে। মাক আইমণি বৰঠাকুৰৰ সতে আহি থাকিবলৈ লয় ককাক আনন্দৰাম বৰুৱাৰ ঘৰত দীঘৌ নৈৰ পাৰৰ সেই আমোলাপতিত। ধুমুহাই বিধ্বস্ত কৰা এখন ঘৰ নতুনকৈ থানফিত লগোৱাৰ দৰে শিল্পীগৰাকীৰ পৰিয়ালটোকো ককাকে থানফিত লগাই নতুন পথৰ সন্ধান দিয়াৰ ব্যৱস্থা কৰিলে। মন মন্দিরর কোনোবা এটা কোণত পিতৃর বিয়োগত হওয়া জান নেজান অনুভূতি গোপনে থৈ ককাকর ছত্রছায়াত থাকি শিল্পীগৰাকী মিলি গৈছিল প্রকৃতির লগত। পখিলা খেদি ফুরা জিয়া ধরে ফুরা সমনীয়া শিশুসকলের লগত করেছিল। কৃষ্ণ হরি নে কে রে
কাপুরেই বাইদর শিশু মনত অতি প্রাণন্ত হয়ে খোপনি পুতিছিল। আইতাকর মুখত শুনা সেই বিখ্যাত বরগীতটি আছিল আছিল ভাক ধুন ভেরি মৃদঙ্গ বাজে ও মৃদঙ্গ বাজে ও আনন্দে কালিকা সকলই সাজে ও আনন্দে কালিকা সকলই সাজে। নামটোর সুরেই যেন গান গোয়ার ক্ষেত্রত শিল্পীগরাকীর বাবে প্রথম আর প্রধান প্রেরণার উৎস। শিবসাগরের আমলাপতিত থাকা প্রাইমারি স্কুলত বাইদেউয়ে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার পাতনি মেলে। ঐতিহ্যমণ্ডিত ফুলেশ্বরী হাইস্কুলের পৰা 1959 সনত হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষাত বাইদেউ উত্তীর্ণ হয়। স্কুলীয় জীবনতে মইনা মেলর বাকরিত আরম্ভ হয় বাইদেউর গীতর সত্যের ধেমালি। সপ্তম কি অষ্টম শ্রেণীর কথা, ডিব্রুগড়ত হওয়া সংগীত নাটক অকাডেমির প্রতিযোগিতাত সেউজিয়া সমাজ সংগীত বিদ্যালয়ের যোগদান করে শ্রেষ্ঠ গায়িকার সন্মান লাভ করেছিল বাইদেউয়ে। নবম দশম শ্রেণীর কথা, গুয়াহাটির লতাশিল খেলপথারত
বাইদেউৰ গীতে জনসাধাৰণৰ মন আপ্লুত কৰিছিল। 1961 চন কলিকতাৰ আকাশবাণীৰ অল ইণ্ডিয়া ৰেডিঅ' সপ্তাহত গান গোৱাৰ সুযোগ পাইছিল বাইদেউৱে। যোৰহাটত অনুষ্ঠিত আন্তঃ কলেজ সংগীত প্ৰতিযোগিতাত বাইদেউ আছিল সেই বছৰৰ শ্ৰেষ্ঠ গায়িকা। নিভা গগৈ, নিৰ্মল প্ৰভা বৰদলৈ, ফণি তালুকদাৰ, লক্ষ্মীনা দাস, ৰুদ্ৰ বৰুৱা, জয়ন্ত বৰুৱা আদিৰ গীতিকাৰৰ কথাত বাইদেউৱে কণ্ঠদান কৰিছিল আৰু বেছিভাগ গীতৰেই সুৰদান কৰিছিল ককায়েক ভৱেন বৰঠাকুৰে। আৰু এদিন হঠাৎ গুৱাহাটীৰ আকাশবাণীৰ পৰা চিৰিৰে তললৈ নামি আহোঁতে বাইদেউ বাগৰি আহি তলত পৰে।